এক বাড়ির ওয়াল টপকে এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি একটি বাড়িতে প্রবেশ করে যায়। সঙ্গে সঙ্গে বাড়ির লোকজন দেখতে পেয়ে তাকে আটক করে। ঘটনা মহাবীর ক্লাব সংলগ্ন দশমী ঘাটে। অবৈধ কাঠ পাচারকারীদের হাতে এবার দেশি বন্দুক। পাচারকারীরা প্রতিরোধ মোকাবেলা করার জন্য দেশি বন্দুক ব্যবহার করেছিল, এমনটাই ঘটনা ঘটেছে তেলিয়ামুড়া থানাধীন ব্রহ্মাছড়া গ্রামের শনিবার কাক ভোরে। বিশালগড় শুভদীপ বিয়ে বাড়ি হলঘরে মণ্ডল সংখ্যালঘু মোর্চার উদ্যোগে বিধায়কদের সংবর্ধনা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক সুশান্ত দেব এবং মাইনরিটি মোর্চার মণ্ডল সভাপতি ফরদোস মিয়া সহ আরো অন্যান্যরা। 150 নম্বর ব্যাটেলিয়ান বিএসএফ এর উদ্যোগে সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে আশাবাড়ি বিওপি ক্যাম্পে। এই প্রোগ্রামে আরও একটি তাৎপর্য বিষয় হল সীমান্তবর্তী এরিয়ার অনেক ছাত্রছাত্রীরাই রয়েছে যারা বই খাতা কলম এবং বিদ্যালয়ে আসা যাওয়ার জন্য বাইসাইকেল কিনতে পারছে না, তাই সেই দুস্থ পরিবারদের হাতে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বিএসএফ এর কর্তৃপক্ষরা। জমাতিয়া হদার উদ্যোগে চৈত্র মাসের প্রথম সপ্তাহ তিথি অনুযায়ী শনিবার সকাল থেকে মাতাবাড়িতে বিশেষ পুজো শুরু হয়েছে। জনজাতিরা প্রথমে মহাদেবের পুজো দিয়ে পরে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে পুজো দেন। জঙ্গলে খুন এক যুবকের রক্তাক্ত মৃতদেহের পাশে উদ্ধার একটি বাইক। মৃত ব্যক্তির নাম জিতেন্দ্র দাস, তার বয়স 30 বছর। কিন্তু কিভাবে সেই ব্যক্তি এই জঙ্গলে এসেছে সে বিষয়ে কিছুই বলতে পারছে না পরিবারের সদস্যরা। উদয়পুর রাজারবাগ মোটর স্ট্যান্ডের পেছনে শুক্রবার গভীর রাতে রহস্যজনক অগ্নিকাণ্ডে 9টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। আগুন নিয়ন্ত্রণে দমকলের 4টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয়েছিল। আবারও রাজধানী আগরতলা শহরের আশা নার্সিং হোমের বিরুদ্ধে উঠল গুরুত্বপূর্ণ একটি অভিযোগ। পেটের যন্ত্রণায় ভুগলেও সঠিক চিকিৎসা করতে পারছেন না ডক্টর সুব্রত ভৌমিক। পরে অভিযোগ করলে রোগীর পরিবারকে মারার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। চরবরজলা মণ্ডলের উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। উপস্থিত ছিলেন ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, বিজেপি যুব মোর্চার সভাপতি নবাতল বণিক, বরজলা বিধানসভা কেন্দ্রের বিজিত প্রার্থী দিলীপ দাস সহ আরো অন্যান্যরা। শনিবার জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মার হাত ধরে উদ্বোধন হলো রাজ্যের প্রথম বনধন বিকাশ কেন্দ্রের প্রোডাক্ট আউটলেটের। বনজ সম্পদ দ্বারা তৈরি বিভিন্ন জিনিসপত্র পাওয়া যাবে এই দোকানগুলোতে।